পরিষদ হোক মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি। আজকে সংক্ষিপ্ত যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তা হলো ইলম এর মর্যাদা। ইলমের মর্যাদা আদি থেকে নিয়ে, তথা আদম আলাইহিসসালামের পর থেকে নিয়ে এ পর্যন্ত ইলমের মর্যাদা আছে। যিনি আলেম তিনি মূলত সম্মানিত হয়েছেন, বড় হয়েছেন, যতটুকু তার কাছে ছিল সে অনুযায়ী চলতে পেরেছেন। একবারে প্রথম থেকেই, প্রথম যে দ্বন্দ্বটা হয়েছিল কার মধ্যে, হাবিল এবং কাবিলের মধ্যে, যখন প্রথমে বলেছিল যে আমি তোমাকে হত্যা করব, তখন জবাবে হাবিল কি বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমারটা কবুল হয়নি আমারটা কবুল হয়েছে, এই জন্য তো তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ। কিন্তু জবাবটা কি দিলেন, বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পক্ষ থেকেই কবুল করেন। এটা যদি ইলম না থাকতো তাহলে কি হাবিল উত্তরটা দিতে পারতো? এই ইলমটা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। ইলমের মর্যাদা তখন থেকেই আছে, তখন থেকে নিয়ে এ পর্যন্ত, আজ পর্যন্ত আপনি দেখেন যার ইলম আছে তার চলাফেরা, তার কথাবার্তা, তার আমল, তার আকিদা ভিন্ন, আর যার ইলম নেই, যে ইলম অর্জন করেনি, করার চেষ্টাও করেনি, তার মর্যাদা, তার কথা, তার চলাফেরা, ইভেন তার আয় ইনকাম এবং পরিবার পর্যন্ত তার চলাফেরাটাও ভিন্ন। আপনি যদি কামাই করেন, আপনি যদি কামাই করেন 10 টাকা, আর একজন যদি কামাই করে 15 টাকা, তাহলে আপনি ইলম দিয়ে, আপনার ইসলাম দিয়ে, ইলম যে কি ইলম সেটাও কিন্তু আমি বলবো, আপনি ইলম দিয়ে এই 10 টাকায় আপনি হয়তোবা সংসার চালাতে পারবেন পুরো দিন, অথবা মাসে হিসাবে যেটা হয় সেটা পুরো মাস চালাতে পারবেন। কিন্তু যার কাছে বুদ্ধি নেই সে কিন্তু এই 10 টাকা দিয়ে তার মাস চলবে না। অনুরূপভাবে আরেকটা দেখেন, যে যার কাছে এলেম আছে, যার কাছে জ্ঞান আছে, কোন জমিতে কোন ধান লাগালে অথবা কোন বীজ বপন করলে, গমের কোন বীজ বপন করলে কোন জমিতে বেশি ধান হবে, যার কাছে এলেম আছে সে আপনার চাইতে বেশি জিতবে, তাই না? যদি আপনার কাছে এলম না থাকে, অর্থাৎ জ্ঞান যদি না থাকে, আপনি এমনিতেই ধরে নেন যে বৃষ্টি হয়ে ওটা ডুবে যেতে পারে, আপনি ওখানে পেঁয়াজ লাগিয়ে দিলেন অথবা রসুন লাগিয়ে দিলেন অথবা আলু লাগালেন, তাহলে কি সেটা হবে? ওর জায়গার জন্য কিন্তু ফসল আছে ভিন্ন, পানি জমে এই জন্য জায়গাটা পড়েও থাকবে না। সুতরাং ইলমের মর্যাদা সব ক্ষেত্রে সব জায়গাতেই আছে। অসুখ বিসুখ যাই বলেন না কেন, সমাজে চলতে গিয়ে অনেক উদাহরণ আপনি নিজে নিজেই বের করতে পারবেন, ইলম যার আছে এবং যার নেই। বোঝা গেছে? এটা হলো আমার বিষয়, এই এটা হলো ইলমের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেন তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনে এবং যারা জ্ঞান অর্জন করে, যারা ইলম অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কি করেন, বাড়িয়ে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা মুজাদালার মধ্যে 28 পারার প্রথম যে সূরাটি আছে। এখন ইলমের মর্যাদা বাড়ে কোন ইলম, কোন ইলমে আপনার মর্যাদা বাড়াবে, কোন ইলম অর্জন করলে আপনি মানুষের সাথে কষাইগিরি করবেন না, কোন ইলমটা অর্জন করলে শুধুমাত্র 2 কলম লিখে দিয়েই মানুষের কাছ থেকে 5 লক্ষ টাকা ঘুষ নেবেন না, কোন ইলম, এমন কোন ইলম আছে যে কোর্টে দাঁড়িয়েই আপনি 2টা কথা বলেই তার কাছ থেকে, গরিব হোক আর ধনী হোক যেই হোক না কেন, আপনি আপনার যেটা ফিস আপনি সেটাই নেবেন। আর কোন ইলম আছে যে ইলম মানুষের উপর রহম করা শিখে,
মানুষের পাশে দাঁড়ানো শিখে, কোন এলম আছে যে মানুষের সুবিধা অসুবিধা বুঝে? দুই জ্ঞানে কি পার্থক্য নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেন জিবরিল আমিনের মাধ্যমে আপনার এই এলাকাতেই, আলহামদুলিল্লাহ যে এই কোরআন নাজিলের এলাকাতেই আপনারা অবস্থান করছেন আলহামদুলিল্লাহ, এখানে সর্বপ্রথম যিনি এসেছিলেন ওনার নাম কি জানেন? এই এলাকায় জেদ্দাই উনি হলেন, আচ্ছা আদম, সেটা নিয়ে ইখতিলাফ আছে। রাসূলুল্লাহ সাল্লামের যুগে সর্বপ্রথম এসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তো যখন এই এলাকা, যখন ওনাকে তাড়িয়ে দেওয়া হলো এলাকা থেকে, তখন ওই এই এলাকা পর্যন্ত এসেছিলেন, সাগর এলাকা পর্যন্ত। আসার পরে তারই বংশের কোনো মানুষ, সে কাফের, দেখার পরে আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? তখন বললেন যে আসলে আমার থাকা হবে না। আপনার থাকা হবে না মানে চলেন আমি আপনার দায়িত্ব নিব, যা দোষ যা কিছু হয় সেটা আমার উপর হবে, চলেন আপনি আপনার সাথে। উনি এই সাগর এলাকা থেকে এসে প্রথমে ঘুরে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফান কি ওই এলাকাটার নাম কি বলেন, আমরা মাঝে মাঝে যাই, আসফান এলাকায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। এবং ওই হাদিসটাও আপনারা জেনেছেন যে উনি প্রথমে বলেছিলেন যে কোনো জানাজায় যদি এমন ব্যক্তি থাকে 40 জন, সেই মুসলিমের হাদিস, 40 জন মানুষ থাকে যে যার মধ্যে যারা শিরক করেনি, এ ধরনের মানুষ যদি জানাজায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানকে ক্ষমা করেন। এই হাদিসটা তখন উনি বলেছিলেন, ওনার সন্তান মারা গেছে তখন উনি ওই আসফান এলাকায় যখন থাকতেন প্রথমে, পরবর্তীতে উনি তাইফে যান, তো তখন উনি বারবার শুধু বাড়ির থেকে বের হচ্ছেন আর দেখতেছেন। তখন বললেন যে কি হয়েছে আপনার? বললেন যে আমি দেখতেছি লোক সংখ্যা কেমন হয়েছে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে এই হাদিসটা শুনেছি। এটা হচ্ছে কাহিনী। আপনারা সেই জেদ্দা এলাকা এবং আপনারা পবিত্র কোরআন নাজিলের এলাকায় আছেন। যখন জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় আসলেন, আসার পরে কি বলেছিলেন বলেন? ইকরা, এটা বলেছিলেন মানে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিলেন মা না বিকরি, আমি পড়তে জানি না। সহি বুখারির প্রথম হাদিস, প্রথম বলতে এটা দ্বিতীয় হাদিস বলা হয়, প্রথম হাদিস অন্য হাদিস। তো এ প্রথমেই ইমাম বুখারি রহমাল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন, বললেন যে আমি পড়তে পারি না। বললেন যে আবার ইকরা, তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে না আমি পড়তে পারি না। এরপরে তৃতীয়বার বলেছিলেন যে তুমি পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম তখনই পড়লেন, সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন আপনি কার নামে পড়বেন? আল্লাহ আপনাকে কথা বলার এই শক্তি দিয়েছে কে, বুদ্ধি দিয়েছে কে, সবই দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, উনি শিক্ষা দিয়েছেন কথা, তাহলে তার নামেই পড়তে হবে। যখনই দেখবেন তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, মাশাল অনেক আলোচনা করেছেন, অনেক মনীষীর কথা নিয়ে এসেছেন ইবনে কাসির রহমাহুল্লাহ, উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম আগে পড়েননি, কি পড়বেন পড়েননি, যখনই বলেছেন তোমাক যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো তখনই বললেন। তার আগেও জিবরিল আমিন তাকে ধরে ভাবে বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন, পরপর অনেক জোরে জড়িয়ে ধরেছিলেন তাকে, তাতে উনি ঠান্ডা অনুভব করেছিলেন, তাতে উনি কষ্ট পেয়েছিলেন, এই কষ্টের মধ্যেও কিছু ছিল আল্লাহ রাব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া, তাতেই তখন উনি পড়তে পারলেন। যখন বলেছিলেন তোমার প্রতিপালকের নামে পড়ে, কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে। যেখান সেখান থেকে আগডুম বাগডুম ঘোড়াডুম ডাক, মানে ঢাকডোল সাজে যেটা, এটা আপনি পড়বেন, এই পড়া কিন্তু পড়া নয়, কখনো না। ছোট থেকে আপনার সন্তানকে এটাই পড়াবেন আলিফ অথবা আল্লাহ, অথবা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার, এই ধরনের কথাই আপনার সন্তানকে শেখাতে হবে। যদি আপনি পড়া শিখাতে চান যেমন তেমন কথা বলবেন না, আব্বা আম্মার আগে অথবা আগে পরে পিছে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শেখানোর চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনারও দায়িত্ব যদি সন্তান হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন মানুষ পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ কোনো দিন দুই নাম্বারি করবে না, ফারমানি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন তার বিপরীত কেউ করবে? কেউ করবে না। যদি তার প্রথম পড়াটা এটা হয়ে থাকে, আলহামদুলিল্লাহ সৌদি আরবের বর্তমান সিলেবাস এখনও যেটা আছে, একবার ইন্টার লেভেল পর্যন্ত, যেটা আপনারা বুঝেন বাংলাদেশের ভাষায় ইন্টার লেভেল পর্যন্ত, এখনও
তাদের কোরআন সুন্নাহ সহ শিক্ষা দেওয়া হচ্ছে এখনও। এরপরে ডিভাইডেড হয়, ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টে যাবে সেখানে হয়তো বা কোরআন হাদিস তেমন নাই, কিন্তু যার বেসিক্যালি এরকম থাকে তারকে কোনো সমস্যা হবে? সুতরাং এই যে প্রথম কথা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রতিপালকের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই প্রথম পড়া থেকে যখন শুরু হচ্ছে তখন সেই আল্লাহর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোদিন মানুষ নাফরমানি করতে পারবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলেছেন যে ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তাই না? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, অথবা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা জ্ঞানী, যারা জ্ঞানের অধিকারী, যারা জ্ঞান রাখে, তারাই কেবল উপদেশ গ্রহণ করে, তারাই কেবল উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করাতে থাকো, বলতে থাকো, নিশ্চয় এই স্মরণ করানোটা মানুষের উপকারে আসবে। তো এই যে স্মরণ করা এবং একই কথা ইয়াতাযাক্কারু, এবং তার উপদেশ গ্রহণ করবে, শুনবে কারা? উলুল আলবাব, যারা জ্ঞানী তারা। তো যদি আপনি জ্ঞানী না হন, যদি না শিখেন, কোনো কিছু যদি না জানেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে আপনি কীভাবে উপদেশ গ্রহণ করবেন? গ্রহণ করতে পারবেন কি? গ্রহণ করতে পার অসম্ভব। যদিও কেউ গ্রহণ করে তাহলে তার থাকবে না, অথবা সে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা কে? আলেম। অথবা অর্থটা ঘুরিয়ে এরকম যে নিশ্চয় আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই ইন্নামা দিয়ে এসে আমাদের উস্তাদজিরা যেটা বলেন, এবং এটা মানে ইহসার বলা হয় আরবিতে, আরবি গ্রামারের একটা কথা, যে যখন ইন্নামা দিয়ে আসে কোনো কথা বাক্যটা, তখন বলা হয় এইটাই, অর্থাৎ শুধুমাত্র আলেমগণই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাছাড়া কেউ ভয় করে না। আমার শেখ বদিউজ্জামান হাফিজাহুল্লাহ তাআলা রহিমাহুল্লাহ মারা গেছেন, তো উনি মাওলানা আকমাল হোসেন মাদানী হচ্ছে ওনার ছেলে, অনেক বড় মহাদ্দেস ছিলেন, এবং আত্মাহারিকের ফতোয়া উনি নিজেই লিখতেন, একাই লিখতেন সব, তারপরে ফতোয়া বোর্ড হতো, যেটা আপনাদের আত্মাহারিকের পরিচিতি আছে হয়তো। তো উনি বলতেন, ওনার অনুবাদটা ছিল এরকম যে আমি যে কি গুণের আল্লাহ, আমি যে মানুষের কি করতে পারি, আমি যে মানুষকে কি দিই, আমি যে মানুষকে কত ক্ষমতা দিয়েছি, কত নিয়ামত দিয়েছি, এটা আর আলেম ছাড়া কেউ জানে না। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুতরাং যদি এলম আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো, আমরা উপদেশ গ্রহণ করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামেই আমার সব যাবতীয় জীবনে সব কিছু পরিচালিত হবে যদি আমরা এলম অর্জন করি। দেখেন আমরা একটু যাই সামনের দিকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। সহি বুখারীর হাদিস, সহি মুসলিমেও আছে, সহি মুসলিমের অনুভাবে এসেছে, সহি বুখারীতে আছে যেভাবে আমি সেভাবে উল্লেখ করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন, ফকিহ ফিকহ দান করেন। ফিকহ মানে হচ্ছে কোরআন হাদিস মাসলা মাসাইল, জীবন পরিচালনের যে পদ্ধতি, সুন্দর যে পদ্ধতি, সেটাকে ফিকহ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কী দেন? এই দ্বীনের জ্ঞানটা, ফিকহের জ্ঞান দান করেন। এখানে শেষের হাদিসের শেষের অংশটা আমি বলি, ওয়ালান তাযালু হাযিহিল উম্মাতু ক্বাইমাতান আলা আমরিল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন, পছন্দ করলেন, তাদেরকে কি দিলেন? দ্বীনের জ্ঞান দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালান তাযালু হাযিহিল উম্মাতু ক্বাইমাতান আলা আমরিল্লাহ, তারা আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর দিন থেকে তারা কোনো দিনই ছিটকে পড়বে না যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন। লা ইয়াযুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, এর পরবর্তীতে যারা আসবে, যাদের কটুক্তিকারী আসবে, অথবা যারা তাদের ক্ষতি করতে চাইবে, তাদের কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমন অবস্থায় তাদের মৃত্যু আসবে অথবা কিয়ামত চলে আসবে, তারা ওই পথেই থাকবে। যদি আপনি এলম অর্জন করেন তাহলে আপনি এই গুণের অধিকারী হবেন, না হলে কখনোই
আপনি যারা এলম অর্জন করেনি তারা এই গুণের মধ্যে থাকতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশ দিয়েছেন, কীভাবে চলতে হবে, কীভাবে খেতে হবে, কীভাবে ঘুমাতে হবে, কীভাবে বাথরুমে যেতে হবে, মসজিদে ঢুকতে হবে, কীভাবে বের হতে হবে। অনেকে সালাত আদায় করতেছে, সালাতের মাখন নেই, সালাতের মধ্যে যেগুলো প্রয়োজন হয় সেগুলো নেই। কেন? তাদের মধ্যে এলম নেই, শুধুমাত্র শুনতেছে আর আমল করছে। হুজুর এটা কী হবে, অথবা ইমাম সাহেব এটা কীভাবে করবো, আপনি এভাবে করবেন, আচ্ছা ঠিক আছে, সে করতেই আছে। একদিন সে সেই বলাটাই ভুলে গেছে, সে তখন ইচ্ছা মতো আমল করতেছে অনেক দিন ধরে। গতকালকে একটা জিনিস পড়লাম, এক ছেলে বাথরুমে গিয়ে, একটা আরবিতে চুটকি বলা হয় এটাকে, বাথরুমের মধ্যে সে একটা গান গাচ্ছে আরবি আর কি, তলা আল বাদরু আলাইনা, গান শুনছেন তো? আচ্ছা, সে তলা আল বাদরু আলাইনা গানটা গাচ্ছে। তখন বাবা গিয়ে দরজায় নক করছে, নক করে সন্তানকে পিটানো শুরু করেছে, পিটিয়ে বলছে যে বিয়াদব তুই বাথরুমের মধ্যে তুই কোরআনের আয়াত তেলাওয়াত করিস, এটা কোন ধরনের বিয়াদবি? সে এরকম বলতে বলতে ছেলে আর কি জবাব দিবে, ছেলেও ভালো জানে না। ইতিমধ্যে তার মা এসেছে, মা এসে বলছে যে তুমি সন্তানকে মারো কেন? সে তার মন হয়েছে বাথরুমের মধ্যে গান বলতেছে, বলছে না গান না, সে কোরআন তেলাওয়াত করতেছিল। তো বলছে না কোরআন তেলাওয়াত করেন তো, সেটা তো না শহীদুল ইসলামী, মানে এটা হচ্ছে ইসলামী গান। তখন এই কথা শুনে সে কান্না শুরু করেছে, ওই লোকটা কান্না শুরু করেছে। তো বলছে যে কী বল তুমি কান্দো কেন? বলছে যে আসলে আমি ২০ বছর থেকে আমি এটা দিয়ে সালাত আদায় করি। আল্লাহু আকবার, আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ইসলামী গান দিয়ে সে সালাত আদায় করে ২০ বছর থেকে। কিসের অভাবে? এলমের অভাবে। এলমের অভাবে সে ইসলামী গান দিয়ে সালাত আদায় করতেছে। বলছে আমি ২০ বছর ধরে সালাত আদায় করি, আজকে আমি জানলাম এটা কোরআনের আয়াত না, ওই কোরআনও জানে না, হাদিসও জানে না, হুজুরের কাছ থেকে কোনোদিন শুনোনি, বক্তব্যেও যায়নি। সুতরাং সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লান তাসালু কাইমাতান আলা আমরিল্লাহ, আল্লাহর দিনের উপর অটল থাকবে, কোনোদিন সে পা পিছলে পড়ে যাবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত বা মৃত্যু চলে আসবে, সে ওই অবস্থাতেই থাকবে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি এলম থাকে তাহলে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। থামেন, আমি আলোচনায় আসবো ইনশাআল্লাহ, আপনারা জানেন, তারপরেও আমি বলি, এটা হচ্ছে এলমের একটা মর্যাদা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন বা ইসনাইন, হিংসা করা কি ভালো না খারাপ? বহুত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মনের মধ্যে হিংসা আছে তার জন্য জান্নাতের সুগন্ধিও নেই। যার মনের মধ্যে, কারণ হিংসা অনেক কিছু খারাপ কিছু করতে পারে, মানুষকে হত্যাও করে, কিসের বিনিময়ে? হিংসার জন্য। এবং এই হিংসার জন্যই তার আমলও কবুল হয় না, তাই না? এটা আমরা হাদিসের মাধ্যমে অন্য জায়গা থেকে জেনেছি। সুতরাং হিংসা খুবই খারাপ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা জায়গাতে হিংসা চলে, জায়েজ, জায়েজ না, বরং এটা একটা সুন্নাত এবং ভালো জিনিস এখানে হিংসা করা। কি? এলম, এক নম্বর হচ্ছে কি? এলম, আর দুই নম্বর হচ্ছে সম্পদ, সম্পদের ক্ষেত্রে। এখন ওর ছেলে ডক্টর হয়েছে, ওর ছেলে ব্যারিস্টার হয়েছে, কোর্টে গিয়ে মামলা মুভ করতেছে, এই আর্গুমেন্টে একটা আর্গুমেন্ট হয়, একটা আর্গুমেন্টেই দেখা যাচ্ছে সে ২ লাখ ৩ লাখ ৪ লাখ ৫ লাখ ১০ লাখ, আমি অবশ্য আরও বেশি জানি, বাস্তব কাহিনী যেটা জানি, মানে অনেক করে টাকা নিচ্ছে, এটাও একটা এলম। তো আপনি কি সেখানে হিংসা করবেন? না, সেখানে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আচ্ছা, একজন ব্যক্তি এলম অর্জন করেছে, এলম অর্জন করার পরে সে নিজের জীবনে সেটা বাস্তবায়ন করেছে, মানে এলম অর্জন করেছে এই জন্য কি মসজিদে ঠিকভাবে যাচ্ছে, এলম অর্জন করেছে এই জন্য সে খুঁটিনাটি যত আমল আছে ছোটোখাটো সে কোনো সময় বাদ দেয় না, সব সময় সর্বদাই সুন্দরভাবে করতেই থাকে। এবং এলম অর্জন করেছে এই জন্য তার বাবা মায়ের সাথেও কোনো দিন বিয়াদবি করে না, খারাপ ব্যবহারও করে না। আরও অনেক কথা আছে এলম অর্জন করার কারণে। এবং ওয়াইউ আল্লিমুহু, এবং সেটা আরেকজনকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে সে বড় হয়েছে, মানুষ তাদেরকে ভালো বলতেছে, মানুষ তাদের সুনাম বলতেছে, মানুষ তাদের সম্পর্কে অনেক কথা বলতেছে। তখন
আরেকজন হিংসা করলো কি, যে থামো আমিও হব এরকম, আমিও আমার সন্তানদেরকে এরকম শিক্ষা দেব, অথবা আমি নিজেও শিখব, অথবা পড়ালেখার ক্ষেত্রে এই উস্তাদের এই হাদিসটা অনেক বলতেন যে হিংসা করা যায়, ওই ফার্স্ট হচ্ছে বারবার, দেখি আমি এবার চেষ্টা করবো, আমি এবার ফার্স্ট হব, দেখি কীভাবে হওয়া যায়, হিংসা করা, লুকিয়ে লুকিয়ে পড়া, অথবা এমন কিছু নোট নিজেকে হ্যান্ড নোট করলেন, ওটা ওই ক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে না, ওই ক্ষেত্রে হ্যান্ড নোট করলেন যেটার মানটা সুন্দর হবে, হ্যান্ড নোট যেটা সাধারণ গাইডে পাওয়া যায় না, হ্যান্ড নোট করলেন, নিজে নিজে করলেন, কাউকে দেবেন না, এটা হচ্ছে কি হিংসা, এটা কি জায়েজ, এটা জায়েজ। আরেকটা হলো একজন লোক অনেক সম্পদের মালিক, সে সম্পদ অর্জন করেছে মাশাআল্লাহ, অর্জন করার পরে সে দান করতেছে মানুষের কল্যাণের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষকে দেখানোর জন্য না, লুকিয়ে লুকিয়ে বা যে কোনোভাবে দান করতেছে, এবং সেটা একদিন প্রচার হয়ে গেছে মানুষের দরবারে, সে তো আরেকজনের মাল আছে কিন্তু দেয় না, কিন্তু ওর নাম হচ্ছে আমার নামটা হয় না, অথবা সে অনেক উপরে উঠে গেছে, তার মর্যাদাই অনেক বেড়ে গেছে, তার চেহারায় পরিবর্তন এসেছে, চেহারায় যেন নূর ঝরতেছে, কেন সে এই কাজগুলো করে, তখন সে বলে ঠিক আছে আমিও এখন থেকে করবো, অথচ তাকে আমি জানাবো না, এগুলো হচ্ছে হিংসা। এই দুইটা কাজ আপনারা হিংসা করতে পারেন, তার মধ্যে আজকের বিষয়টাকে এলমের ক্ষেত্রে, এই ভাই বেশি জানে আপনি হিংসা করেন, আমি এর চাইতে বেশি জানবো, এই ভাই বেশি জানে আপনি হিংসা করেন, আমি এর চাইতে আমি বেশি জানবো, এটা হচ্ছে হিংসা। হিংসা যেহেতু এত খারাপ জিনিস, অনেক অনেক আলোচনা আছে, এত খারাপ জিনিস, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়ে ও দুইটা অধ্যায়ে অনুমতি দিয়েছেন, অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন এবং চেষ্টা করবেন যে হিংসা করে কীভাবে ইলম বৃদ্ধি করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন মানুষের সব কিছুই বন্ধ হয়ে যায়, তার দুনিয়ার কোনো কিছুই প্রাপ্য থাকে না, টাকা পয়সা ধন দৌলত সন্তানাদি এবং আরও যা কিছু আছে তার ক্ষমতা প্রতিপত্তি সবগুলো চলে যায়, কিন্তু তার তিনটি জিনিস থেকেই যায়, তার মধ্যে একটি হলো কি ইলম, ইলম জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে শুধু আপনি নিজেই আমল করবেন, কাউকে বলবেন না, কাউকে শেখাবেন না, ইভেন আপনার স্ত্রীকেও যদি না শেখান তাহলে ওই এলমে তেমন কোনো কাজও দিবে না, কিন্তু আপনি এলম অর্জন করেছিলেন, এই এলমটা আরেকজনের কাছে বিতরণ করেছেন, কাউকে বলেছেন, কাউকে বলবেন যে আচ্ছা তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহি তামলা উল মিজান, তুমি কি জানো যে আলহামদুলিল্লাহ, বলেন একবার দেখি, এই কথাটা কেউ যদি বলে তাহলে তার মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। এটা আপনি জানলেন, জানার পরে কাউকে যদি না পারেন আপনার স্ত্রীকে বলতে পারবেন না, অবশ্যই, মানে এটা 100% বলতে পারবেন এমন একটা জায়গা। এরপরে আপনি আপনার সন্তানদেরকে ছোটোর থেকে শিখালেন, একটা জিনিস জানলেন, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতে হয়, আসলে আমরা জানতাম না, হাদিস আছে পাওয়া গেছে, আপনারা আমল করার চেষ্টা করবেন, এটা স্পষ্ট হাদিস সহিহ বুখারী এবং মুসলিম থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং আরও অন্য আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে আমল করা যায়, শিখবেন অন্যকে বলবেন তাহলে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি যদি ইসলামের মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এক লম্বা হাদিস, কেউ যদি ইসলামে কোনো ভালো কাজ শুরু করে, শুরু মানে বেদাত না, কিন্তু শুরু মানে বেদাত না, ভালো কাজ মানে কুরআন সুন্নাতে আছে কিন্তু কেউ মানুষ করে না অথবা বলে না আমল করে না, তো আপনি সেই আমলটা করলেন। যেমন অনেকেই দেখবেন ঈদের সময় মানুষ, এগুলো কিন্তু এলমের অংশ, ঈদের সময় দেখবেন যে মানুষ আর আমেশাক বাড়ি থেকে বের হচ্ছে, বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ঢুকতেছে, মানে সালাত আদায় করে আবার বাড়িতে ঢুকতেছে, কয়েকটা এলম তাদের মধ্যে নেই। দেখবেন যে ঈদের মধ্যে মানে কি, ঈদ মানে কি খেতে হয় তাই না, সকালবেলা লাচ্চা সিমাই মিষ্টি খেজুর ইত্যাদি খাবে তারপরে আসবে, কিন্তু ঈদুল আজহাতেও কি, ঈদুল আজহাতে না, এই এলমটা দেখেন তো কয়জনের কাছে আছে, আছে। আরাফার দিন সিয়াম পালন করলে কি হয়, 2 বছরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই এলমটা কয়জনের আছে, আপনার ভাই বোনের কাছে জিজ্ঞাসা করেন দেখি, আপনার মা বোনের কাছে, তারাই জানেন কিনা, আপনি তো জেনেছেন আমল করছেন মাশাআল্লাহ, তাদের কাছে যান, তো আপনিও আপনিও কিছু বলছেন না। ঈদের সময় এক রাস্তা দিয়ে এসে আরেক রাস্তা দিয়ে বাড়িতে ঢুকতে হয়, বাড়িতে 2টা গেট না এরকম বাড়ি মানে আমার মনে হয় খুব কমই আছে তাই না, তা আপনি একদিন ইউজ করেন, না হলে বছরে একদিন ইউজ করেন, ওই অন্য দরজা দিয়ে, ছোটো দরজা যেটা সেটা দিয়ে ঢুকেন সুন্নাতটা পালন করার জন্য। তো আপনি একটা জিনিস জানলেন, জেনে আপনি তাদবিক করেন, ওখানে অ্যাপ্লাই করেন, আপনার বাড়িতে আমল করেন, ইনশাআল্লাহ এই যে আমলটা আপনি করে গেলেন
মাগরিবের সুন্নাত কোনোদিন আমার মসজিদে হতো না, মাশাআল্লাহ কোনোদিন হতো না। আজকে আপনি মাগরিবের সময় দেখলে মানে গেলে বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লামের যে হাদিস কীভাবে আমল করা হতো জানেন? হাদিসটা যে রাসূল সাহাবীগণ বলছেন যে মনে হচ্ছে কেউ যখন মাগরিবের সালাতের ঠিক পূর্ব মুহূর্তে কেউ যদি মসজিদে প্রবেশ করে মসজিদে নববীতে, তাহলে অনেকেই মনে করতো যে মনে হয় মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, এখন মাগরিবের পরের সুন্নাতটা মানুষ পড়ছে। তার মানে সাধারণত সবাই পড়তেন। আপনি যদি এখন যান তাহলে দেখবেন অনেক মসজিদ আছে আর কি, এমনি বললাম অনেক মসজিদ আছে, দেখবেন যে সত্যিভাবে সালাত আদায় করতেছে। ওইখানে তো একজন চালু করেছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমুন ইউনতাফাউ বিহি, তুমি এমন ইলম দুনিয়াতে রেখে মারা যাও যে ইলমটার কারণে তুমি সারা জীবন উপকৃত হবে, সারা কিয়ামত পর্যন্ত যত দিন ওই আমলটা ওখানে চলতে থাকবে। মসজিদের কাজে আপনি প্রথম টাকা দিয়ে শুরু করেছিলেন, যত মানুষ সেখানে টাকা দিবে তত সওয়াব আপনার বাড়তে থাকবে। লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআন, খবরদার ভয় পাবেন না যে আমার আমলটা আবার অন্য কেউ নিয়ে নিবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, তার কোনো আমলই কম করা হবে না। সুতরাং কোনো ইলম যদি আপনি জেনে থাকেন তাহলে ইলমটা প্রচার করেন, কোনোভাবে স্থায়ী করেন, অথবা ক্যাসেট করে মানুষের কাছে ছড়িয়ে দেন। এখন তো মাশাআল্লাহ এখন প্রিন্ট মিডিয়া বলেন, অথবা ইলেকট্রিক মিডিয়া বলেন, অথবা সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনি মানুষকে ছড়িয়ে দিতে পারেন। এর মাধ্যমে মানুষ এখান থেকে গ্রহণ করবে, গ্রহণ করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাই সে জান্নাতে প্রবেশ করবে। ইবতিগা বিওয়াজিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ওনার ব্যাখ্যাতে, এই কথার ব্যাখ্যাতে, হাদিসের ব্যাখ্যাতে গিয়ে বলছেন কিতাবুত তাওহীদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি বলে ফা কালিমাতান ফাসমাত, সে কালেমা বললো, অর্থাৎ কালেমাটা বলে নিয়েছে অসুস্থ যে কোনো কারণে হোক, অথবা গাড়িতে ওঠার সময় বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা কথার মধ্যে এক সময় বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সে তার কথা বন্ধ হয়ে গেল, কি বন্ধ হওয়া, বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করে তার জবান বন্ধ হয়ে গেছে। ফা মাকাসা শাহরান, এরপরে আর কোনোদিন কথা বলেনি, এক মাস দুনিয়াতে ছিল। ফামাত ফাহুয়া মিন আহলি, সে ওই ব্যক্তিদের দলভুক্ত যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন মান কানা আখিরু কালিমাতিহি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে, সে ওই দলের অন্তর্ভুক্ত হবে। কারণ আপনারা শেষ কথা আর বলা হয়নি কোনোদিন কারো সাথে, এটাই আপনার শেষ কথা ছিল। সুতরাং চেষ্টা করবেন এই কথাগুলো ভালোভাবে কথাগুলো বলার জন্য এবং এলএমটা প্রচার করার জন্য। তো যাই হোক, তিনটা বাকি দুইটা জিনিস জানেন, ভালো সন্তান এবং সদকা জারিয়া যেটা আছে সেটার বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা পাঠ করেছে, লম্বা হাদিসের অংশ, ইবনু মাজাতে আছে এবং সহিহ মুসলিমে আছে। সহিহ মুসলিমের যে বর্ণনাটা আছে, ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইলমের জন্য, জ্ঞানের জন্য, দ্বীনি জ্ঞান শিখার জন্য এইভাবে যদি রাস্তা দিয়ে চলে, এইভাবে যদি রাস্তা দিয়ে চলে, তাহলে এই চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই না এরকম কেউ আছে? কোনো মুসলমান কি এটা মনে করে যে আমি জান্নাত চাই না? কিন্তু জান্নাত চাওয়ার কাজ আমরা কয়জন করি বলেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সময়কে যেন কবুল করেন এবং এটা যেন জান্নাত, জান্নাতে প্রবেশের কারণ হয়ে দাঁড়াই, দোয়া করি, আমিন। আপনারা সবাই এসেছেন, তাই না? পায়ে চলে, গাড়ি দিয়ে, অথবা যে কোনোভাবে এখানে এসেছেন, আল্লাহ আপনাদের, আমি আবার দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কথাটাই যে মান সালাকা, সালাকা মানে হচ্ছে চলা, হাঁটা, সামনে যাওয়া, কোনো ইমাম সাহেবের কাছে যাওয়া, কোনো আলেমের কাছে যাওয়া, কোনো মাসলা জানার জন্য কোনো উস্তাদের কাছে যাওয়া, যাই কিছু হোক না কেন, ইয়ালতামিসু ফীহি ইলমান, উদ্দেশ্য হলো আমি ইলমের জন্য যাচ্ছি। কিসের জন্য? যদি যান যে দেখি আজকে হুজুরকে কীভাবে ঠেকানো যায়, পাকা কিছু প্রশ্ন নিয়ে যাবে, এমন কিছু প্রশ্ন করো হুজুর জন্য ঠেকে যায়, উদ্দেশ্য যদি এরকম হয় তাহলে আপনার এলম অর্জন উদ্দেশ্যে আসলেন না। আর এখানে যারা আসে অথবা যাই দেখাতে যায় না, আমরা ভালো সুন্দর অবস্থায় জানি যে যারা এলম অর্জনের জন্য যায় তাদের ভালো উদ্দেশ্যেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল তামিসু ফীহি ইলমান, সে এলম অর্জন করতে যায়। আপনি এখানে আসবেন না, কোথায় যাবেন? এখানে এলম অর্জন করতে আসবেন না, কোথায় যাবেন? যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের পথকে সহজ করে দিবেন, তাহলে কেন আপনি এখানে আসবেন না? কেন এলম অর্জন করবেন না? কেন এলমের প্রতি আপনার এত লোভ থাকবে না?
সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। ওমাইস্তামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন কওম, কোন সম্প্রদায়, কোন দল যদি এক জায়গাতে হয় আল্লাহর ঘরসমূহের কোন এক ঘরে অথবা কোন জায়গাতে যদি জমা হয়, ওয়াতলুনা কিতাবাল্লাহ, অথবা তারা আল্লাহর কালাম থেকে বের করে কোন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কোন কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতেছে অথবা কোরআন সরাসরি শিক্ষাই অর্জন করতেছে, ওয়াতাদারাসুনাহু ফিহি, এবং এরপরে তারা পরস্পর আলোচনা করে, এলেম নিয়ে আলোচনা করে, পরস্পরকে প্রশ্ন করে, আচ্ছা এটা তুমি কি বুঝলে, আচ্ছা এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না, আসলে এই জিনিসটা এখানে কি বলা হয়েছে, আচ্ছা উস্তাদি যখন এখানে এই কথাটা বলেছিলেন এটাকে তুমি বুঝতে পেরেছো, আমাকে একটু বলো তো, এই যে ওয়াতাদারাসুনাহু, তারা পরস্পর আলোচনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা সাকিনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যখন তারা এইভাবে বসে এভাবে আলোচনা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, এখানে সাকিনা মানে প্রশান্তি, এখানে রহমত, দুইটাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি নাজিল করেছেন? রহমত, ইতমিনান মানে প্রশান্তি নাজিল করেছেন আমাদের মনে। ইনশাল্লাহ কারো মনে কি নাই এখন? অশান্তি নাই ইনশাল্লাহ, তাই না? সবাই প্রশান্তির সাথে আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়কে কবুল করুন। ওয়া গাশিয়াতহুমুর রহমাতু, শুধু তাই নয়, আমাদের এই অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন রহম দিয়ে ঘিরে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর কি চান? এখানে রহমতকে কি দিয়েছেন? আল্লাহ ঘিরে দিয়েছেন। এখানে কোনো শয়তানি কোনো কথা ঢুকবে না, শয়তানি কোনো আলোচনা ঢুকবে না, শয়তানি কোনো মানসিকতা ঢুকবে না ইনশাআল্লাহ। সবাই এলম অর্জনের উদ্দেশ্যে আসছেন তো? বাস ইনশাআল্লাহ, তাহলে কি হয়েছে? গশিয়াত হুমুর রহমা, তাহলে আমাদের এই চারিদিকে আল্লাহর গশিয়াত মানে হচ্ছে চারিদিকে রহমতে ঢেকে দেওয়া, এটা হচ্ছে গশিয়া। গশা ইয়াকশি, সূরা গশিয়া আছে না, গশিয়া ইয়াকশি মানে হচ্ছে যে ঢেকে দেয়, যে আবরণ ফেলে দেয়। এই যে জিনিসটা ছিল ফাঁকা এটা ঢেকে দিলাম, তাহলে আমাদের কি কি করেছেন? আল্লাহ তার রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া খাফাত হুমুল মালাইকা, এবং এখানে ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাহারায় রেখেছেন বা আমাদেরকে দিয়ে ঘিরে রেখেছেন ফেরেশতা দিয়ে। আর কি চান? এর চাইতে বড় সিকিউরিটি পৃথিবীতে কি আপনি তৈরি করতে পারবেন? না না, যতই বড় সিকিউরিটি নিয়ে আসেন এর চাইতে কি বড় হবে? না। আল্লাহু আকবার। সুতরাং আরো সবচেয়ে এটা বড় মর্যাদা আছে, ওয়াজাকারাহুমুল্লাহু ফি মানে ইনদাহু। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে যারা আছেন, কারা আছেন? ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা যারা আছেন তাদের সামনে উল্লেখ করছেন, ওই দেখো দেখো, তুমি না বলেছিলে, তোমরা না বলেছিলে যে এই মানুষ সৃষ্টি করার দরকার নাই, দেখো তো আমার বান্দারা এখানে বসে কি করতেছে। যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে স্মরণ করতেছেন, আর আমাদের জন্য কি আছে বলেন? আমাদের আর পাওয়ার কিছু আছে? এখান থেকে কিছু চাইবেন? ঠিক যখন এই মুহূর্তে আমাদের রহম দিয়ে যখন ঘেরা আছে, যখন ফেরেশতা দিয়ে ঘেরা আছে, যখন প্রশান্তি দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে রাখছেন, এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নজর দিয়েছেন শুধুমাত্র এই ইলমের কারণে, সুতরাং এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চাওয়া অনুযায়ী সেই পাওয়াটা দেন। আল্লাহ, তবে এখানে একটা খারাপ সম্বাদও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান মাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবুহু, কেউ যদি বংশের বড়াই করে, কেউ যদি শিক্ষার বড়াই করে, কেউ যদি দেশের বড়াই করে, কেউ যদি কোনো ভাই বাবা অথবা কেউ নাতিপুতির কেউ বড়াই করে, তাহলে লাম ইসরি আমালুহু, তাহলে তার আমল তাকে এগিয়ে নিয়ে যাবে না। বুঝতে পারছেন? যার এলেম নাই, যার এলেম নাই তার এইগুলোতে কিছুতেই তাকে এগিয়ে নেবে না। এই হাদিসে এটাও আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে। তবে এই হাদিসের আরও একটা ব্যাখ্যা ইবনু মাজাহতে আছে, এই হাদিসটাও সহি, মানে এরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নাল মালাইকাতু লা তাযউ আজনিহাতাহা রিযান লি তালিবিল ইলমি ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইলম অর্জন করতে আসে, যারা ইলম অর্জন করতে চায় অথবা যারা তালিবে ইলম, তাহলে যখন ওই যে কিছুক্ষণ আগে বললাম কি চলা রাস্তা দিয়ে, তাই না, যে যখন আপনি রাস্তা দিয়ে চলবেন এলম অর্জনের উদ্দেশ্যে আসার সময়, তখন আপনার পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর বিছিয়ে দিছে। সুবহানাল্লাহ,
অনেক বড় মর্যাদার কথা, এলমের মর্যাদা। যারা এলম অর্জন করতে চাই করে তাদের জন্য হচ্ছে এই মর্যাদাগুলো। এবং যারা এলম অর্জন করে তাদের জন্য পৃথিবীর সব কিছু তাদের জন্য কি করছে, দোয়া করছে, ইয়াস্তাগফির মানে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বোঝানোর জন্য মনে হচ্ছে উম্মতেরা বুঝতেই পারবে না, এই জন্য আরো বোঝানোর জন্য আমি যে বললাম কুল্লু শাই পৃথিবীর মান ফিস সামাই ওয়াল আরদে, এই আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সবাই তোমার জন্য দোয়া করবে তুমি যদি এলম অর্জন করতে আসো। যখন বুঝবেন না তখন বলছেন যে হাত্তাল হিতানু ফিলমা, আরে এটাই বুঝনি, সব কিছু তো করবে করবে, এই যে পানির মধ্যে যে মাছ আছে, পানির মধ্যে যে কীট আছে, পানির মধ্যে যে পোকামাকড়গুলো আছে, এগুলোও তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই দলে অন্তর্ভুক্ত করেন যাদের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয়, যাদের জন্য ফেরেশতা না পৃথিবীর সব কিছু, যেহেতু মান ফিস সামাই ওয়াল আরদে, এখানে মান শব্দের অর্থ হলো যাদের জীবন আছে, এটা হচ্ছে কথা। আবার কেউ কেউ বলেছেন মান ওয়া মা, মান ফিস সামাই ওয়াল আরদে, যা দুনিয়াতে আছে মানে কাগজ কলম টেবিল চেয়ার সব কিছু, তো যদি এগুলো নাও হয় তাহলে মান মানে হচ্ছে যাদের জীবন আছে। ইবনু সুয়ুতি রহমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ ওনারা কথার মধ্যে বলে গেছেন যে বোঝা যায় হয়তোবা পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, এটা হচ্ছে ওনাদের কথা। কত বছর আগে 911 হিজরিতে মারা গেছেন, ইবনুল কাইম মারা গেছেন 748 হিজরিতে, সেই যুগে বলে গেছেন, তো এনাদের কথা। কিন্তু কোরআনের আয়াত কি বলে, ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তুমি পারবে না। সুতরাং 18,000 মাখলুকাত কি ঠিক, ঠিক নয়। কত মাখলুকাত আছে আমরা জানি না, তাদের একজনের দোয়াও কি আপনার জন্য কবুল হবে না? ইনশাল্লাহ কবুল হবে, ইনশাল্লাহ কবুল হবে, ইস্তেগফার করবে আমাদের জন্য। সুতরাং এই মানসিকতা নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি কা ফাযলিল কামারি আলা সাইরিল কাওয়াকিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলমের মর্যাদা কি জানো, ইলম যারা আলেম এবং যারা আলেম না তাদের মর্যাদা হচ্ছে যে আলেম সে হলো আকাশের চাঁদ, আর অন্যরা যারা তারা আকাশের যে নক্ষত্রগুলো আছে তেমন, অর্থাৎ ওদেরকে দিকে তাকালে যদি কোটি কোটি থাকে তাহলে আপনার কোনটা আগে চোখে পড়ে, চাঁদের দিকে। তাহলে আমি যেন, আপনি যেন, আপনি এলম অর্জন করছেন তাই আপনি যেন সেই চাঁদের মতো, আর যারা এলম অর্জন করছে না তারা ওরকমভাবে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, তাদের আলো কম, হয়তোবা সেটাতে তেমন ফায়দাও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আরও অনেক কথা বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদের ওয়ারিশ। আর নবীরা কী রেখে যান না, অর্থ সম্পদ ধন সম্পদ এগুলো রেখে যান না। আমি শেষে কিছু ইনশাআল্লাহ কথা বলবো এলমের উপরে, এমনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিসাআন ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো এখন এলম আছে তাই না, এলম আছে, এলম কি কি দেখা যায় না, দেখা যায় না। তো আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন, এভাবে উঠিয়ে নেবেন না যে এভাবে ছিনিয়ে কব্জা করে ধরে উঠিয়ে নেবেন, এভাবে নেবেন না, কিভাবে নেবেন, বিকবদিল উলামা, বড় বড় ওলামাদেরকে অথবা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এলম উঠিয়ে নেবেন। ইন্না লিল্লাহ। শেখ বিন বাজ চলে গেছেন, সেই শেখ বিন বাজের তুলনায় কেউ এসেছে? শেখ নাসিরুদ্দিন আলবানী রহেমাহুল্লাহ হাদিসের যে খেদমতটা করে গেছেন, এখন কি আমরা কাউকে দেখতে পাচ্ছি না? কাউকে দেখতে পাচ্ছি না। ইমাম জাহাবি রহেমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানী রহেমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানীকে বলা হয় কি জানেন, হাফিজুদ্দুনিয়া। যারা আরবি জানেন আপনারা বলতে পারবেন হাফিজুদ্দুনিয়া মানে কি, দুনিয়ার হাফেজ। ওনার সম্পর্কে বলা হয় যে পৃথিবীতে কোনো বিদ্যা ছিল না, ওনার ছিল না, ওনার ভিতরে ছিল না, উনি সব কিছুর হাফেজ। আপনি আশ্চর্য হয়ে যাবেন আরবি বইগুলো খুললে অনেক জায়গাতে লেখা আছে, শুধুমাত্র লেখা আছে কলাল হাফেজ। অথচ বড় বড় যারা আলেম তারা সবাই কি হাফেজ।
কোরআনের হাফেজ, এটা সবাই কিন্তু হাফেজ, কিন্তু তারপরে ওনার সম্পর্কে ওনার পিছনে শুধু লেখা হয় কল আল হাফেজ, মানে হাফেজ মানে কে? ইবনু হাজার আসকালানি। এত বড় বড় ব্যক্তি হাদিসের খেদমত করে দুনিয়া থেকে চলে গেছেন, যেই ফতহুল বারি লিখে গেছেন সহিহ বুখারীর, সেই ফতহুল বারি লিখেছেন দ্বিতীয় ফতহুল বারি আর আর জন্ম হয় না, ওটা ওভাবেই আছে। এলেম কে উঠিয়ে যায়নি আল্লাহ রাব্বুল আলামিন, আলেমদেরকে নেওয়ার মাধ্যমে কি এলেম কে উঠিয়ে নেননি? সুতরাং এলেম কমে গেছে। দেখেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না মিন আশরাতিস সাআতি ইরফাউল ইলমা ওয়া ইয়াকসুরুল জাহল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, না এলেম আল্লাহ রাব্বুল উঠিয়ে নেবেন না, এলেম একদিন দুনিয়া থেকে উঠে যাবে, মানে এলেমটা কমে যাবে। ওয়াকসুরাল জাহাল, এবং জাহালাত মূর্খতা বৃদ্ধি পাবে। ওয়াকসুরু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। কত রকমের ব্যভিচার আপনি দেখবেন, আপনি রাস্তাঘাটে যেখানে যান না কেন, যে কোনো মার্কেটে যান না কেন, ব্যভিচার কাকে বলে দেখবেন? আপনি ছোট্ট কোনো কাজের জন্য আপনি একটু নেটে ঢুকেছেন, নেটে ঢুকেই দেখেন, আপনি পেপার পড়ার জন্য নেটে ঢুকেছেন, নেটে ঢুকেই দেখেন কত ধরনের জেনা আছে। আপনার নিজের কাজের জন্য অথবা দিনের খেদমতের জন্য আপনি নেটের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকেছেন ভালো কোনো পোস্ট দেওয়ার জন্য, আল্লাহু আকবার, আপনি দেখেন কত জেনা ওখানে পড়ে আছে। মানুষ চাইবে না তাও জেনা হয়ে যাবে, মানুষ চাইবে না তাও জেনা হয়ে যাবে, এত ধরনের জেনা আছে। আপনি জেনা থেকে কিভাবে বাঁচবেন সেই পথই খুঁজে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সময় আসবে মানুষের এই হাতের পর আগুন রাখা সহজ হবে, সেই যুগে ঈমান রাখাই কঠিন হবে। আপনি ঈমান কোথায় পাবেন? এক সুরা জিনা, জিনা অনেক বেড়ে যাবে, ব্যভিচার অনেক বেড়ে যাবে, ব্যভিচারের যে কত প্রকারের হবে এটা আপনি বুঝতে পারবেন না। আজকে একজন বাংলাদেশে মারা যায়, একজন মানে বেহায়া এবং বেয়াদব, শরীয়তের বড় একজন শত্রু, ইসলামের বড় একজন শত্রু যখন মারা যায় তখন পুরো বিশ্ব একবারে কেঁপে ওঠে। সরাসরি একবারে আমেরিকা থেকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী ফোন করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে তার মানে বিচারের জন্য আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, তার তদন্তের জন্য। বাবা, বাংলাদেশে প্রতিদিন 11-12 জন করে গড়ে মানুষ মারা যাচ্ছে, কত ছাত্র, মেধাবী ছাত্র দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কত ছাত্রকে হত্যা করা হচ্ছে, সেটা নিয়ে তোমাদের মাথা টেনশন হয় না? দুনিয়াকে রক্ষার জন্য অথবা আদর্শকে রক্ষার জন্য অথবা এলমকে জ্ঞানকে রক্ষার জন্য তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা হয় না, কিন্তু একজন মানুষ মারা যাচ্ছে। স্যার, এগুলো হচ্ছে জেনার প্রকার। যে ব্যক্তি মারা গেছে সেও একটা জেনা চালু করতে চেয়েছিল এবং অনেক কিছু করেওছে, আল্লাহুল মুস্তাআন। জি, আল্লাহুল মুস্তাআন। তো সুতরাং এমনভাবে বেড়ে যাবে, এমনভাবে বেড়ে যাবে, জেনা এমনভাবে বেড়ে যাবে আমরা ওখান থেকে বাঁচতে পারবো না হয়তোবা। আল্লাহর কাছে আমরা একটু চাইবো আল্লাহ যেন আমাদেরকে সেই ধরনের বিপদ থেকে হেফাজত করেন, রক্ষা করেন। না হলে ভাই সত্যিই মানে আপনি রাস্তাঘাটে যেখানেই বের হন না কেন, মানে যে কোনোভাবেই জেনা হয়ে যাবে। আপনি যদি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন যে আমি যদি পারতাম, সেই সময়ের কথা, উনি 256 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, উনি বলছেন আমি যদি পারতাম তাহলে আমি চোখটা ঢেকে আমি রাস্তায় চলাফেরা করতাম। উনি এমনিতেই কানের মধ্যে তুলা দিয়ে চলাফেরা করতেন। নাফে রহিমাহুল্লাহ অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যিনি থাকতেন, উনি সর্বদাই কানে আঙ্গুল দিয়ে চলাফেরা করতেন। উনি বলতেন যে আমি আমার উস্তাদ তথা আমার যিনি মুনিব ছিলেন ওমর, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনাকে দেখেছি, তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এমনটা করেন কেন, তখন বলেছিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনটাই করতে দেখেছি। আজকে আপনি রাস্তায় বের হন, আলহামদুলিল্লাহ আপনার সৌদি আরবে আছেন, এই দিক থেকে হয়তো অনেক বেঁচে আছেন, কিন্তু যদি বাংলাদেশে যান, ইভেন সৌদি আরবের কথাই আমি বলবো, সৌদি আরবেও আপনি যদি এখানে যান, সত্য আল্লাহর কসম করে বলছি, যদি এখানে যান বাঁচার খুবই 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 বিপদ আছে, বাঁচার পথ আপনার সংকীর্ণ হয়ে যাবে যদি আপনি এর মধ্যে ঢুকেন। সুতরাং ভাই, এটাকে একটু কম ইউজ করার চেষ্টা করবেন, কথা বলেন কোনো সমস্যা নেই, কিন্তু কম ইউজ করার চেষ্টা করবেন। গতকাল পরশুদিন এক ভাই ফোন করেছে, সে ফোন করেই প্রথমে কান্নাকাটি শুরু করেছে, অনেক কান্না করেছে। কান্না করার পরে আমি যেটা তাকে প্রথমে বললাম যে তার কথা কিছু বলতে চাচ্ছে, আমি বললাম যে না খবরদার, কোনো দিন নিজের পাপের কথা কারো কাছে বলবেন না, কোনো দিন না, কারো কাছেই বলবেন না, বাপের কাছেও না, কোনো হুজুরের কাছেও বলবেন না। আমি বললাম যে এক নম্বর হচ্ছে আপনি খবরদার এটা কাউকে বলবেন না, এটা হচ্ছে সহযোগী। দুই নম্বর হচ্ছে আপনি মোবাইলটা কম ব্যবহার করবেন, যখন দোকানে থাকবেন মোবাইলটা বাড়িতে থুয়ে যদি আসতে পারেন তাহলে আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন।
বাড়ি থেকে বাড়িতে বলে দেবেন যে আমি এই এই সময় আমি ফোন করব, অথবা তাদের সাথে একটা কমিটমেন্ট করে নেবেন। সুতরাং এটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, যে যত কম পারবেন সে তত বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কয়েকটা বিষয় দেখেন, ইন্নাহু ইয়াবকা ওয়াল মালু ইয়াফনা ফালাইকা ইয়া তালিবাল ইলম আন তাসতামসিকা বিল ইলম। তালেবে ইলমকে লক্ষ্য করে বলছেন যে দেখো এটা তোমার সারা জীবন হাত্তা সাহিবাল কবর পর লাইনে আছে, যে হাত্তা সাহিবাল কবর, এমন কি এই ইলমটা তোমার কবরের সঙ্গী হবে, তাই না? ইলম কবরের সঙ্গী হবে না, কিন্তু আপনার অতি নিকটের আত্মীয় সেও কি হবে, ছেলে অথবা স্ত্রী, তাও না, কখনোই নয়। সে বলে এটা যদিও ইয়াতে নাই, হাদিসে উল্লেখ করা নেই, কিন্তু ওই বাঁশটাও সে মনে করে, ওই লাশ মনে করে বাঁশটা মনে হয় আমার সাথে যাবে, কিন্তু বাঁশটাও তার সাথে যায় না, বা ওই যে খাটলি যেটা সেটাও তার সাথে যায় না। ওয়া ইন্নাহু ইয়াবকা, সে চিরঞ্জীবী, সে চিরদিন থাকবে তোমার সাথে। ওয়াল মালু ইয়াফনা, কিন্তু তোমার সম্পদ যেটা সেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে যে কোনো সময়। ফালাইকা ইয়া তালিবাল ইলম, অতএব হে ছাত্র, যারা যারা ইলম অর্জন করতেছো, যারা ইলম অর্জন করতে চাচ্ছ, তোমার প্রতি আবশ্যক হলো আনতাস্তামসিকা বিল ইলম, তুমি সর্বদাই ইলমের সাথে থাকো, ইলম অর্জনের পথে থাকো, মানুষকে জিজ্ঞাসা করো, বই পড়ো, কোনো ক্যাসেট শোনো, কোনো পত্রিকা পড়ো, ইলম অর্জনের উদ্দেশ্যে তুমি সর্বদাই এর সাথে লেগে থাকো। শুধুমাত্র তালেবুল ইলম বলতে বুঝবেন না যারা মাদ্রাসা, মক্তব, হাই স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির ছাত্র, এমনটা কিন্তু নয়। তখন কিন্তু কিছুই ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যারা ইলম অর্জনের উদ্দেশ্যে যারা রাস্তায় চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন টাকা দিয়ে অথবা অনেক কিছু করে, যারা পরীক্ষা দিচ্ছেন, যারা আইবিএ পাস করতেছেন, এগুলোই তারা ছাত্র, এমনটা বুঝবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুন, অন্য জায়গাতে আছে, অন্য আলোচনাতে উনি বলেছেন অবশ্য, কিন্তু এখান থেকে নোট করেছেন সাহেব মিরাত, যে মিনাশ শুহাদাই আলাল হাক্কি শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ক্বাইমাম বিল কিসতি। যারা ইলম অর্জন করে, যারা আলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে উল্লেখ করেছেন যে শাহিদ আল্লাহ, যে তারা সাক্ষ্য দেয় হকের ব্যাপারে, তারা সাক্ষী দেয় হকের ব্যাপারে, ও তারা এবং ফেরেশতারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুমান করেছেন যে তারাও হকের ব্যাপারে সাক্ষী দেয়, ফেরেশতারাও হকের ব্যাপারে সাক্ষী দেয়। তো ওখানে বলছেন ইমাম আহমদ বিন হাম্বল, ইল্লাম ইয়াকুনু আহলুল ইলম ফালা আদ্রি মান হুম, যে তারা যদি আহলুল ইলম অথবা তারা যদি এই ছাত্র বা তারা জ্ঞান অর্জনকারী, এরা যদি না হয় তাহলে আমি জানি না এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাদের সম্পর্কে এই কথাটা বলেছেন। তার মানে কাদের সম্পর্কে বলেছেন? ছাত্রদের সম্পর্কে, যারা ইলম অর্জন করে তাদের সম্পর্কে বলেছেন। আল ফারকু বাইনাল জাহল ওয়াল আলম, অজ্ঞ মানে মূর্খ এবং আলেমদের মধ্যে ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। যেমন দেখেন, এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে বানী ইসরাইলের যুগে একজন ব্যক্তি এসে বললেন যে আমি কতজন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো তওবা আছে কি? প্রথম ব্যক্তি কি বলেছিলেন? নাই। তার পরিণাম কি হয়েছিল? তাহলে কেন হত্যা করা হলো? ওর এলেম নাই তাই। অথচ সেই সময়ই, এটা কিন্তু অন্য সময়ের কথা না, যে ওই সময় না, আরো 10 বছর পরে এমন কি ঘটনা, সেই সময় আরেকজনকে জিজ্ঞাসা করেছে। তার মানে কি তখন কি ছিল? তখন এলেম ছিল, মানে আলেম ব্যক্তি ছিল, জানেওয়ালা ব্যক্তি ছিল, একজনকে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে হাই হাই তুমি কি করেছো, এই 99 জন মানুষকে তুমি হত্যা করেছো, আবার তুমি ক্ষমার জন্য দৌড়া বেড়াচ্ছ, না 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 এটা কোনোদিন ক্ষমা হতে পারে না। তাকে তো সেখানে হত্যা করে 100 পূর্ণ করলো, সে মনে করলো, সে বুঝে ফেলেছে অলরেডি, মানে যার তার ভিতরে তো কিছু হচ্ছে, সে অলরেডি বুঝে গেছে না আমি বড় অপরাধ করেছি, এবং এই অপরাধের কি আছে? ক্ষমা অবশ্যই আছে, ইনশাল্লাহ আছে, কিন্তু আমি জায়গা মতো যেতে পারিনি। জিজ্ঞাসা করছে তখন তখন বলছে উল্টা, তখন বলছে না এই লোকটা তো তাহলে ভালো না, তাকে হত্যা করেছে। আরেকজনকে গেলেন, বললেন যে তখন বল কি, এতে করিয়া তা কাদা ওয়া কাদা, তুমি অমুক অমুক গ্রামে চলে যাও,
গেলে তুমি পথটা পেয়ে যাবে। কে বলছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন বানী ইসরাইলের যুগের একটা কাহিনী নিয়ে। তাহলে এলম থাকার কারণে দেখেন একটা মানুষকে সে পথ দেখালো, সুবহানাল্লাহ। এলম না থাকলে আপনি মানুষকে পথ দেখাতে পারবেন? আলা বাসিরাতিন, ও যে কুরআনের আয়াতটা কি বলেন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে যারা ডাকে জাগ্রত জ্ঞান সহকারে, জাগ্রত জ্ঞান মানে কি, মানে জ্ঞান সহকারে, সচেতনতার সাথে, এমনিতে একটা বই পড়ে এসে আপনাকে মানুষকে বলবে তা না, সে ভালো করে বিশ্লেষণ করে সুন্দর করে জানবে, এলম অর্জন করবে, তারপরে আপনাকে এসে বলবে। এটা হচ্ছে আলা বাসিরাতিন, এটা এখানে বোঝানো হয়েছে। সুতরাং দেখেন এলম থাকার কারণে একজন মানুষকে বাঁচালো, আর ওই ব্যক্তির এলম থাকার না থাকার কারণে যদি সে হতাশ হতো চলে যেত, তাহলে এই লোকটা কি হতো, চিরদিনের জন্য খারাপের দিকে চলে গেল। ওই যে হত্যাকারীটা যদি বলতো, যদি শুনে নিত প্রথমে, অর্থাৎ যদি বিশ্বাস করতো, তাহলে কি হতো, বিভ্রান্ত হলো না? তাহলে বিভ্রান্ত কারা করতেছে? যারা যারা জানে না, অর্থাৎ সঠিক জ্ঞান যাদের নাই, তারাই কিন্তু তাদের কাছ থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে। চলে গেল, জানার কারণে সে পথটা পেয়ে গেল এবং সেও অবশ্যই মাশকুর হলো, অর্থাৎ সে কৃতজ্ঞতার পেল। এটা হচ্ছে এক। তাহলে জাহেল এবং আলেমের মধ্যে ছোট্ট একটা পার্থক্য দেখলেন। তারপরে আচ্ছা, আচ্ছা দেখ এই বিষয়টা আলোচনা করি। হাসানুল ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, অর্থাৎ ইবনু আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলাল ইলমু লাসারা আন-নাসু মিসলাল বাহাইম, আই তালাবুল ইলমি ইখরুজুনা আন-নাসা মিন হাদ্দিল বাহীমাতি ইলা হাদ্দিল ইনসানিয়াতি। উনি বলেন, লাউলাল ইলমু লাসারা আন-নাসু কাবাহীমা কাল বাহীমাতি, যদি পৃথিবীতে ইলম না থাকে অথবা মানুষ যদি ইলম অর্জন না করে, তাহলে সব মানুষ পশুর মতো হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনারা একটু চিন্তা করেন তো, বর্তমান পৃথিবীতে মানুষের পশুত্বের পর্যায়ে নামতে কি বাকি আছে? বাকি নেই। অথচ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোথাও কিন্তু পশুর কথা বলেননি। আল্লাহ এক জায়গায় বলেছেন সূরা আরাফের মধ্যে, উলাইকা কাল আনআম, ওরা যেন চতুষ্পদ পশুর নেই, এবং বালহুম আদাল, বরং তার চাইতেও খারাপ, তার চাইতেও খারাপ বলে উল্লেখ করেছেন। ছয়টা পর্যন্ত না, ছয়টা পর্যন্ত, আচ্ছা শেষ হয়ে যাবে। তো ওখানে তো বলছেন যে লাসারা কাল বাহিমা, যদি এলম যদি অর্জন না করেন, তাহলে পশুর ন্যায় আচরণ হয়ে যাবে এবং পশুর মতো সমাজ হয়ে যাবে। অর্থাৎ এখানে উনি একটা দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন যে আইতুল্লাবুল ইলম ইখরিজুনা আন-নাসা মিন হাদ্দিল বাহিমিয়াতি ইলা হাদ্দিল ইনসানিয়াতি। তার মানে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম, তাদের পুর কাজ হয়ে গেল সাধারণ মানুষদেরকে ওই পশুত্ব থেকে বের করে মনুষ্যত্ব পর্যায়ে নিয়ে আসা। চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ, আফাকানাল্লাহুল জামিয়, আল্লাহ যেন আমাদেরকে চেষ্টা করার তৌফিক দেন, আমরা যেন চেষ্টা করতে পারি। অনেক সুন্দর কথা। ইয়াহিয়া ইবনে মুআয রাহিমাহুল্লাহ বলেন, আল উলামা ওয়া আরহামু বি উম্মতি মুহাম্মদ মিন আবিন ওয়া উম্মিন, ক্বালু কাইফ, ক্বালা ইলাইকুমুল জাওয়াব। উনি বলেন যে যারা আলেম মুআল্লিম, যারা মুআল্লিম, তারা বাবা মায়ের চাইতেও বেশি আরহাম, মানে বেশি রহমশীল একজন ব্যক্তির প্রতি বা সন্তানের প্রতি। তো ওনার ছাত্ররা জিজ্ঞাসা করছেন যে শেখ কাইফ হাদা, এটা কিভাবে সম্ভব হয়, ওয়া আবাউকুম ওয়াকি আবাউকুম ওয়া উম্মাহাতুকুম, অথচ তার জন্মদাতা পিতা এবং মাতা, তার চাইতেও একজন মুআল্লিম, একজন শিক্ষক কীভাবে বড় হতে পারে বা কীভাবে তার উপর রহম বেশি করতেছে? সে তাকে অনেক আদর করে, গোসল করায়, খাওয়াই দেয়, তেল মাখিয়ে দেয়, তারপর অনেক কিছু করে, অসুস্থ হলে যাই হোক অনেক কিছু করে। তো এই কথা তখন বললেন, ইলাইকুমুল জাওয়াব, অবশ্যই আমি তোমাদেরকে জবাব দেব, ওয়াল আব ওয়াল উম ইহফাযুনা আওলাদাহুম মিন নারিদ দুনিয়া ওয়ালাকিনাল উলামা ইহফাযুনা আতবাআহুম মিন নারিল আখিরা। আল্লাহু আকবার, শুনো, আমি তোমাদেরকে জবাব দিই যে একজন সন্তান, একজন মা অথবা তার বাবা তার সন্তানকে হেফাজত করে, সংরক্ষণ করে, এই দুনিয়ার ফাইসালাতে, দুনিয়ার ঝামেলা থেকে, দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য। কিন্তু একজন আলেম, একজন আলেম তার ছাত্রদেরকে কি করে,
আখেরাতের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। জাআত ইমরাতুন ইলা ফযলিল উলামা, জাআত ইমরাতুন ইলা ফযলাল উলামা, একজন ভালো একজন আলেমের কাছে আসলেন একজন মহিলা, এসে বললেন যে আমার সন্তান ঘুম থেকে জাগে না, অনেক গাফেল, দে নাঈমুন থাকিল, মানে অনেক ভারী ঘুম। অনেকেই আমাদের মধ্যেই আছে, আমারও অনেক সময় ভারী ঘুম হয়, তো অনেক ভারী ঘুম, তারা ঘুম থেকে উঠতে চায় না। যে ওয়ালা আস্তাতিউ আন উকিদাহুম, আমি পারি না যে আমি তাদেরকে ঘুম থেকে যাব, কোনোভাবে এটা আমার পক্ষে সম্ভবই হয় না। তখন আলেমটা বললেন যে আচ্ছা, যদি মানে মানে আমি আরবি আরবি কথা বলতেছি, তো বলছেন যে আচ্ছা ঘুমিয়ে আছে, ওখানে এসিও চলতেছে, তুমি দেখতে পেলে যে এসিতে আগুন ধরে গেছে, তখন তুমি কি করবে, সন্তান ঘুমাচ্ছে? সুবহানাল্লাহ। তখন বলছে যে আমি তাদেরকে উঠাবো। বলছে না না ইম থাকিল, তোমার সন্তান তো অনেক গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, তুমি তাদেরকে উঠাবে কি করে? আরে না, প্রয়োজন আমি তাদেরকে পানি ঢেলে দেব, প্রয়োজন আমি তাদেরকে বের করে না বাইরে ফেলে দেব, আগুন ধরে গেছে মুকাইফ, তাহলে আমি কি করব? তখন বললেন যে ইয়া সাহিবাদ দুনিয়া, হাইরে দুনিয়া লোভী তুমি, তুমি তোমার সন্তানকে এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তুমি যদি এত খাটনি করতে পারো, তাহলে আখেরাতের আগুন থেকে বাঁচানোর জন্য তুমি সন্তানকে কেন ঘুম থেকে উঠাতে পারবে না? আপনার মধ্যে যদি এলম থাকে, আপনি মসজিদে যাবেন, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আমি এই জন্য বলতেছি, সত্য কথা বলতেছি, আমরা তিন ভাই এখন বিবাহিত, আমি মুজাফফর বিন হোসেন আমার বড় ভাই, উনি আমার মেজো ভাই আছেন, উনিও মাদ্রাসার টিচার এবং উনিও মাশাআল্লাহ বড় মানুষ। আর আমি এই দেশ থেকে যাই, যাওয়ার পরে সবাই আমরা নিজ নিজ ঘরে স্ত্রীদেরকে নিয়ে থাকি। এরপরেও আমার বাবা এবং আমার মা কোনোদিন আমাদেরকে ছেড়ে মসজিদে যান না, আজও যান না, আজও যান না, এখনো ঘরে ডাকবে, উঠবো, ওযু করতেছি, তারপরে আমার আব্বা মা অবশ্য ফজরে দুইজনই যান মসজিদে, পাশেই মসজিদ, তো দুইজনই উঠবেন, উঠার পরে আমাদেরকে মসজিদে দেখবে কি আমরা ওযু করতেছি, বাথরুমে গেছি, এটা দেখার পরে মসজিদে যাবে। আর এর আগে আমি মদিনায় আসার আগে আব্বা যেটা করতেন, আরও ছোটো ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে, আব্বা যেটা করতেন ওখানে গিয়ে ফজরে মসজিদে গিয়ে সুন্নাত পড়ে বসে থাকতেন, তো বসে থেকে যখন আসলাম না নামাজের আগে উনি আবার আসতেন, এবং এটা একদিন নয় দুই দিন নয়, উনি হয়তো বা বছর বছর অনেক দিন করেছেন। আপনি যদি সন্তানের বাবা হন, তাহলে আপনি যদি দুনিয়ার আগুন থেকে এভাবে সন্তানকে বাঁচাতে চান, তাহলে আখেরাতের আগুন থেকে আপনি বাঁচানোর জন্য কি করেছেন? আপনার সন্তান ঘুমায়, আপনি মসজিদে যান অথবা আপনিও ঘুমান, এটা লা ইয়াসলিহু যালিক, এটা কখনোই নয়, এটা কখনো হতে পারে না। সুতরাং রাআইতুন নাস ইয়াজরি আজিবতু লি সালাসিন, আমি তিনটা কারণে আশ্চর্য হয়ে যাই, রাআইতুন নাস ইয়াজরি ওয়ারা আল মালি ফাল মালু তারিকুহু, আমি তিনটা কারণে আশ্চর্য হয়ে যাই যে মানুষ সম্পদের পিছনে বেশি বেশি দৌড়ায়, সম্পদের পিছনে বেশি বেশি দৌড়ায়, এলমের পিছনে বেশি বেশি দৌড়ায় না, দৌড়ায় কি দৌড়ায় না। দেখেন এই জেদ্দাতে কত মানুষ আছে, আপনার পাশে আপনার রুমমেট কতজন আছে তাদের কোনো খবর নাই, আল্লাহু আকবার। অথচ বলছেন ওয়াল মালু তারিকুহু, অথচ এই সম্পদ এই মাল তাকে ছেড়েই চলে যাবে, তাই না? সম্পদ ছেড়েই তো সে চলে যাবে, এলেম সাথে যাবে। ওয়ারাআইতুন নাস ইউখালিফু মিন রিজকিহি ফাল্লাহু রাযিকুহু, আমি মানুষকে দেখেছি যে তারা রিজিকের পিছনে অনেক দৌড়াচ্ছে, কিন্তু তারা ভুলে গেছে ফাল্লাহু রাযিকুহু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাদের রিজিক দাতা, এটা ভুলে রিজিকের ভিতরে শুধু দৌড়াচ্ছে, নামাজ নাই, কালাম নাই, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র কোথায় রিজিক আছে, কোথায় টাকা আছে, কোথায় গেলে কত টাকা বেশি ইনকাম করা যাবে, শুধুমাত্র এর পিছনেই দৌড়াচ্ছে, অথচ সে ভুলে গেছে কে, ফাল্লাহু রাযিকুহু ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরে দুনিয়াতে কোনো প্রাণী নাই, মানুষ তো মানুষ দূরের কথা, ওই যে বঙ্গোপসাগরে অথবা প্রশান্ত আটলান্টিক মহাসাগর সবচেয়ে বেশি আছে, আটলান্টিক মহাসাগরে একটা তিমি প্রতিদিন 7.5 টন সে খাদ্য খায়,
কত টন? 7.5 টন। আপনি জানেন কি কতটা তিমি আছে ওখানে? কত হাজার, কত শো অথবা কত কোটি আছে এটা কি আমরা জানি? অথচ একটা তিমি প্রতিদিন 7.5 টন খাবার খাচ্ছে। এই খাবারের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমিন দাব্বাতিন ফিল আরদে, পৃথিবীতে কোনো প্রাণীই চলে না, কি পৃথিবীতে আমি কোনো প্রাণী সৃষ্টি করিনি যার খাদ্যের ব্যবস্থা আমি করিনি। সুবহানাল্লাহ। ফাল্লাহু রাযিকুহু, সে জানে না, এই জন্য শুধুমাত্র শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে। কত টাকা আছে? আজকে 1 কোটি টাকা হয়েছে, কালকে 2 কোটি টাকার পিছনে দৌড়াচ্ছে। সুতরাং অনেক সাবধান ভাই, আমরা এখান থেকে বেঁচে থাকি। ওরাইতু, তিনটা জিনিস, ওরাইতু নাসা ইবনিল কুসুরা ফাল কবরু মাসকানু, মানুষ দেখি যে দৌড়াচ্ছে কোথায়, বিল্ডিং করার পিছনে। কত বড় বড় বিল্ডিং করা যায় দেখি, এই বিল্ডিং কেমন হয় না, এই এই স্টাইলের বিল্ডিংটা করতে হবে, আমি অমুক জায়গাতে দেখেছি, এই টাইলসটা দিলে আরও বেশি ভালো লাগবে, ইত্যাদি ইত্যাদি করতেছে। অথচ অল কসরু অল মাসকানুহু, অল কবরু মাসকানুহু, মূলত তার কসর বা তার বিল্ডিংটা কোথায়? কবর। ফা আহসিন কবরাহু, তুমি এটাকে নয় তোমার কবরকে সুন্দর করো। তুমি তো এখানে থাকবা না, থাকবা না, কোথায় থাকবা? কবরে থাকবে। সুতরাং এই ঘরকে সুন্দর না করে তুমি কবরকে সুন্দর করো। একদিন ঢাকাতে যাক মাশাল্লাহ, এরকমভাবেই এরকমই একটা পর্যায়ে দাওয়াত খেতে গেছে। যাই হোক, ওরা দাওয়াত খায় মানুষকে, তো দাওয়াত খাওয়ার পরে তো ওই বাড়ির মহিলা বলতেছেন যে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা একটু দোতলাটা করতে পারি। আল্লাহর কসম, সরাসরি আমার সাথেই কথা। তখন হঠাৎ করে আমার এই কথাটাই মনে হয়েছে, কারণ আমি বললাম যে এটা যা করেছেন তা তো আছেই মাশাআল্লাহ, মানে সে একতলা তো করেছে, একতলাতেই সুন্দর বাড়ি অবশ্য, ফ্ল্যাট বাড়ি। তখন আমি বললাম যে যা করেছেন এটা করেন, এখন দেখেন তো কবরটা কীভাবে সুন্দর করা যায়। তখন এই কথা শুনে মহিলা কেঁদে ফেলেছে। তখন বলছে যে হুজুর সত্যি আমি এই এই কথাটা কিন্তু এইভাবে কোনো দিন ভাবিনি। তা বললাম যে কবরকে সুন্দর করেন তাহলে আপনার বিল্ডিং এমনিতেই সুন্দর হয়ে যাবে। আল্লাহ আকবার। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি যখন মারা যান তখন ওনার 8টা সন্তান রেখে যাচ্ছেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি সন্তানদের জন্য কী রেখে গেলে, তুমি সন্তানদের জন্য কী রেখে গেলে? এই প্রশ্ন করলে তখন উনি বলছেন যে আমি 12টা দেরহাম রেখে যাচ্ছি, 12টা দেরহাম রেখে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে কালেকশন করেছি, এটা আমি আপনাদেরকে সরাসরি বলি। তখন উনি বলছেন, মাযা তারাকতালি আবনাইকা ইয়া উমর, উমর ইবনে আব্দুল আজিজ তুমি তোমার সন্তানদের জন্য কি রেখে যাচ্ছ? তারাকতু লাহুম তাকওয়াল্লাহি ফা ইন কানু সালিহিনা আল্লাহু ইয়াতাওয়াল্লা সালিহিনা ওয়া ইন কানু গায়রা যালিকা وإن كانوا غير ذلك أترك لهم ما يعين أترك لهم ما يعينهم في على معصية الله আমি তাদের জন্য রেখে যাচ্ছি শুধুমাত্র তাকওয়া। যদি তারা এই তাকওয়ার উপরে থেকে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সঙ্গ দিবেন, তার যা কিছু লাগবে সব চাহিদা পূরণ করবেন। আর যদি তারা খারাপ পথে চলে তাহলে আমি যে সম্পদটা রেখে যাব এই সম্পদ দিয়ে ওই পথে যাওয়ার জন্য সহযোগিতা হয়ে গেল, তাহলে আমি ধ্বংস হয়ে গেলাম। শুনেন, ওয়াকদ খাল্লাফা উমারু লিকুল্লি ওয়াহিদ মিন আবনাইহি 12 দিরহামান, সরি ভুল বলেছিলাম, তো উনি সবার জন্য 12 দিরহামান মানে 12 দিরহাম করে উনি রেখে গেলেন। ও আম্মা হিসাম ইবনু আব্দুল মালিক আল খলিফা ফাকদ খাল্লাফা লিকুল্লি আবনাই মিন আবনাইহি দিনার আলফু মিয়াতু আলফু দিনার, অথচ হিসাম ইবনু আব্দুল মালিক যিনি উনি তাদের সবার জন্য 1 লক্ষ দিনার করে রেখে গেলেন। এখন শুনেন, ফাআসবাহা আবনাউ উমর ইবনে আব্দুল আজিজ সিররুজনা খুয়ুলা ফি সাবিলিল্লাহ, আমরা দেখেছি যে উমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা তারা আল্লাহর পথে, যুদ্ধের পথে অনেক অনেক হাজার হাজার কথা হাজার হাজার তারা আল্লাহর রাস্তায় উট এবং ঘোড়া দান করতো। কি কি রেখে গেছিল? 12 দিরহাম। অথচ দেখেছি মুনফিকিনা মুতাসাদ্দিকিনা মিন কাসরাতি আমওয়ালিহিম আম্মা আবনাউ হিশাম ইবনু আব্দুল মালিক ফাকাদ কানু ইয়াকিফুনা ফি মসজিদি দারিস সালাম, অথচ আমি এই হিশাম ইবনু আব্দুল মালিকের সন্তানদেরকে আমি দেখেছি যে তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকত। ক্লিয়ার তো? মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি। তাহলে এলম অর্জন করবেন না সম্পদ অর্জন করবেন? এলম অর্জন করবেন বেশি বেশি। আর এই এলম বলতে কোরআন এবং সুন্নার এলম, পুরো এলমের অধ্যায়টাই। এটা মনে করবেন না যে ডাক্তার করা যাবে না,
ডাক্তার করেন যেন সে কষায় না হয়, আপনি ইঞ্জিনিয়ার করেন যেন কলমের খোঁচা দিয়ে লাখ টাকা ঘুষ না খায়, তার মধ্যে আপনি ইসলামের জ্ঞানটা দেন। পরিশেষে আমি এই কথাটাই বলবো যে এই জ্ঞান বলতে এলমি জ্ঞান, কোরআন সুন্নার জ্ঞান, তবে এখান থেকে সায়েন্স বাদ যাবে না, এখান থেকে অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো বাদ যাবে না, এখান থেকে কোনো কিছুই উলুমের বিজ্ঞানের কোনো সাবজেক্টই বাদ যাবে না, কিন্তু তার মধ্যে ইসলামটা আগে ঢুকান, ইসলামটা ঢুকিয়ে তারপরে আপনি কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ঢুকান অথবা মেডিকেল কলেজে আপনি ভর্তি করান, ভর্তি করে তাকে ডাক্তার করান, ইঞ্জিনিয়ার করান অথবা লয়ার বানান। লয়ার বানিয়ে সে যখন লয়ার হবে, আমার এক স্যার আছেন, উনি লয়ার হওয়ার পরেও নদগড়া মাদ্রাসায় এসে টিচারি করতেছেন 2,000-4,000 বা 10,000 টাকার বেতনে এখনও। আর ওনার স্যারেরা যখন উনি মামলার জন্য কাজে যান, অনেক বসে আমার বন্ধুরা কেউ গাড়ি কেউ বাড়ি বড় বড় বাড়ি করেছে ঢাকাতে, কেউ হাইকোর্ট কেউ সুপ্রিম কোর্টে এখন তারা কাজ করতেছে, অথচ ওই স্যারই এখানে এসে বাংলা ইংরেজি বা ইত্যাদি সাবজেক্টগুলো পড়াচ্ছেন। সুতরাং তার ভাতেরও অভাব হয়নি, হয়তো তারাই অনেক অসুখে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার এলেমকে, আল্লাহ রাব্বুল আলামিন যে এলেম দিয়েছেন সেই এলেমকে যেন মর্যাদা দিতে পারি, সেই এলেম অনুযায়ী আমরা যেন চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।